রিয়েল সাইজ ফেলে না মিলিমিটারে নি যত। এরকম আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা কিন্তু দেখেন এরকম অনেক ফিলিয়ার হাতে পান, তাই না? এরকম টাইপের বা কোন তিন ভাজ করা থাকে তিন এগুলো, ভাঁজ করাও থাকে আবার একটাও পান, তাই না? অনেক সময় একটা সিঙ্গেল থাকে আবার একটা তিন ভাঁজ, তিন ভাঁজ ওইটা টাইপ ফোল্ড ফিলিয়ার, তিন ভাঁজও থাকে, তিন ভাঁজও থাকে। তিন ভাঁজ যেটা ওইটাকে আপনি A4 সাইজের পেপার নিয়ে এটা হচ্ছে ডিএল ডিএল এটা তিনটা পার্ট করে দেয় এরকম A4 সাইজের ল্যান্ডস্কেপ নিয়ে। আচ্ছা তাহলে চলেন এই ফ্লেয়ারটা ডিজাইন করি। হ্যাঁ তাহলে আমি এইখান থেকে একটা ইমেজ নিই ফার্স্ট। এখানে আমি পেন টুলের একটু কাজ করব। হ্যাঁ পিতে পেন টুল এটা যেন আবার কেউ জিজ্ঞেস করেন না এটা কিভাবে করতেছেন স্যার এটা, কারণ এগুলো আপনাদের শেখানো হয়েছে। এটাকে আমি ক্লিপিং মাস্ক করব। এটা আমরা ঠিক নেওয়ার আগে করলে হতো না? হ্যাঁ না এটা ছবিটা আপনার নেওয়ার আগে এটা আপনি আগেও করতে পারেন পরেও করতে পারেন, এটা তো সমস্যা নাই। হ্যাঁ ছবি আমি নিয়েছি বাট এটা আগেও করতে পারেন পরেও তো করা যায়, ছবি তো আমি আগে নিলাম। ফ্যান বন্ধ হয়ে গেল কেন? শোন তো ফ্যানে কি হলো দেখেন তো, ক্লাসটা করে রইলি।
এইখানে একটা অফার দিতে পারেন, এটা নান করে দিয়ে এইখানে ফিল কালার দেন। এখানে কি লেখা দিব বলেন? মাইক্রোফোন অফ করেন যার টাউন আছে। এটাকে কপি করে আমি একটু এখানে একটু কারিকৃতি করি নাকি? স্যার এই ফায়ার গুলো এক সাইডে হয় কি স্যার? হ্যাঁ, এই ফায়ার গুলো এক সাইডে হয় স্যার? না, ডাবল এপিটোপিটো হয়, যেটা ডিএল ফায়ার করতেছি এটা দুই পিটি হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, সব ফিলারই এপিটোপিট হয় ক্লায়েন্ট যদি চায়। হ্যাঁ, সেক্ষেত্রে হয় আর ভাইয়া আমাকে এই আজই যে স্টেটমেন্ট নিয়ে এসে দিন তো, একটা সময় মাইক্রোফোন অন কার। আচ্ছা, এইটা ধরেন আমি এক পাঠ করলাম, আর এক পাঠ করতেছি দেখেন।
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, ওই যে ডিএল ফ্লায়ার ডিজাইনে ওই যে ভিতর আছেন স্যার, মানে মাঝখানে আইটা সাদা দিবেন না স্যার, ওটা কিভাবে দিবেন? এটা তো সোজা এই বৃত্তটা কপি করে এটা একটু ছোট করছি, বুঝছেন, ছোট করে ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে শুধু স্ট্রোক দিছি। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এটা আমার কি গেল ফন্ট পার্ট সাপোজ। হ্যাঁ এখন এইখানে ফন্ট পার্ট করলাম, এইখানে ধরেন আপনি যদি মনে করেন ব্যাক পার্ট করব, এখানে দেখেন পেন টুল, পেন টুলের অনেক কাজ। হ্যাঁ এখন দুটো বাড়ি একবার টোটাল বন্ধ করলো, বন্ধ হয় নাকি? হয়ে গেছে পাওয়ার শেষ। মাইক্রোফোন অফ করেন না কেন? এইটাকে আমি ফিল না দিয়ে স্টক দেন। এইখানে আপনি যদি চান লেখা দেন,
এক পার্ট সুন্দর করে করে নেবেন। হ্যাঁ, করে নেওয়ার পরে এখন হচ্ছে কার এইটা 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 দুইটাকে তিনটাকে গ্রুপ করেন। তিন, আমার দুই পাঠ হয়ে গেল। এই ইমেজটাকে যদি গ্রেডিয়েন্ট ম্যাপ করব, কালারের কম্বিনেশন থাকা লাগবে। হ্যাঁ, এটা থেকে এই পর্যন্ত। স্যার, এটা কি আপনি রেকর্ড করছেন? হ্যাঁ, আচ্ছা, এটা ফ্রন্ট, এটা ব্যাক। হ্যাঁ, আমি দুইটাই আমি ইয়ে করব, একটা যেহেতু মোক আপ করব, দুইটাই আমি একটু কপি করলাম। আচ্ছা, কেন কপি করলাম সেটা বলতেছি। সেটা হচ্ছে, আমি এই এই এইটাকে কপি না করলে হবে, যদি মনে করেন যে এই লেয়ারটাকে আমি একদম মার্জ করে ফেলেন। মার্জ করে ফেললে আমার কি হবে, আমার এইখানে এটা একটা ইমেজে পরিণত হয়েছে। হ্যাঁ, এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে এই পাশে নিলেই চলে আসার কথা। চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে হয়ে গেছে। আচ্ছা, এইভাবে থাক, এটা করা। এটাকে সেভ দি ডাইরেক্ট।
মোকআপ তো সবাই করতে পারবেন। দুইটা একবারে ওপেন দিলাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে?